অসমত প্রদেশ কংগ্রেস তথা বিরোধী মহাজোট গুরুত্ব নিদিয়ে এআইইউডিএফে ইন্ডিয়া মোর্চার অংশীদার হয়ে লোকসভা নির্বাচনত বুঝাবুজিরে অবতীর্ণ হব দলটো। লোকসভা নির্বাচন সন্দর্ভত এআইইউডিএফর চেঙা সমষ্টির বিধায়ক আশরাফুল হোসেনের তাৎপর্যপূর্ণ মন্তব্য কি কলে বিধায়কগুলো? আমি আগবাইছো প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাক প্রত্যাহ্বান জানাইছে, 14 লোকসভা সমষ্টির 3টা সমষ্টিত এআইইউডিএফে প্রার্থী আগবাব বলে দিছে স্পষ্টীকরণ, আর বাকি 11টা সমষ্টি কংগ্রেসক এৰি দিয়া বুলিও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে বিধায়কগুলো। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই এআইইউডিএফর সঙ্গে মিত্রতা নকরার কথা ঘোষণা করলেও চেঙার বিধায়কগুলোর মন্তব্যে কংগ্রেস আর এআইইউডিএফর গোপন বুঝাবুঝির স্পষ্ট ইঙ্গিত এটা বহন করা দেখবলে পাওয়া গেছে। আমি পুনর্বার আপনার উল্লেখ করব বিচার কিদরে কৈছিল চেঙা সমষ্টির বিধায়কগুলো। আমি জানাই গেছো আপনার যে তামারহাটর এখন কর্মী সভাত বিধায়কগুলো মন্তব্য করেছিল, কি কৈছিল আর মন্তব্য আগবাইছো? কংগ্রেসে প্রথমে নিজক স্বীকৃতি চাওয়া প্রয়োজন, যদি সৎ সাহস লো কৈছে তেনহলে মই নাজানো, অন্তত নিজক স্বীকৃতি চাওক তেওঁলোক কার সমর্থক, ঠিক আছে? তেওঁলোকৰ দলৰ গদ্দার সমূহক ভূপেন বৰাই কোৱা সেই গদ্দার সকল আজিলৈকে বহিষ্কার নকৰি কংগ্রেসে এই ধরনের অবান্ত অবাস্তব আর মিথ্যা প্রশ্ন উত্থাপনের তেওঁলোকৰ অধিকার নাই। আজি তেওঁলোকে যেতিয়া আমি এই দল জন্ম লৈছিল তেতিয়াৰ পৰাই আমাক বিভিন্ন প্রকার আক্রমণ করে আহিছে, কিন্তু আজিলৈকে এই দলক মানুহে অকণ্ঠ মরম ভালপোৱা আর সমর্থন এই দলক জিন্দা রাখিছে। তেওঁলোকৰ এই ধরনের টুলুঙা মন্তব্য আর বাস্তবতার সঙ্গে মিল নথকা মন্তব্য আমার দলের কোনো ক্ষতি করব নোৱাৰে। আমি তেওঁলোকক জনাই দিব বিচাৰো যে আপনাদের মূল মৌলিক প্রশ্ন সমূহ সংখ্যালঘু জনগোষ্ঠীর পৰা সন্মুখীন হবলৈ তৈয়ার থাকক। আমি অসমৰ সংখ্যালঘু জনগণ তৈয়ার করে আছো, আমি অসমৰ জনগণের সন্মুখত প্রশ্ন সমূহ আনি দি আছো, আপনাদের সেই সমূহ প্রশ্নের সন্মুখীন হব। মিত্রতা এতিয়ালৈকে আমার এই হাইকমান্ডর বিষয় আর আমি ডিক্লেয়ার করেছো, আমার দলের সভাপতি আমার দলের হাইকমান্ডে ডিক্লেয়ার করেছে আমি 3টা সমষ্টিত নির্বাচন করিম আর বাকি 11টা সমষ্টি কংগ্রেসের কারণে এরি দিছো। কংগ্রেসে এই 3টা সমষ্টিত নহা ভাল আমি জনাই দিছো তেওঁলোকক, আর আমি তেওঁলোকক এই অসমের জনগণক এই কথাটাও জনাই দিছো যে আমি কেন্দ্রত ইন্ডিয়ার হইতে আছো, অসমত তেওঁলোকে ইয়াতে রাষ্ট্রপতি নির্বাচন বা রাজ্যসভার নির্বাচনত যি ধরনের বেমেজালির সৃষ্টি করেছে, যি ধরনের বেয়া কামত লিপ্ত হয়েছে, যার কারণে আমি অসম রাজ্যিক কংগ্রেসের লগত নাই। আমি ভবিষ্যতে প্রয়োজন হয় আমি কেন্দ্রত ইন্ডিয়াক সমর্থন জানাম, কিন্তু ইয়াতে আমি কই দিছো যে আমি 3টা সিটত ইলেকশন লইম, এই 3টা সিটত কংগ্রেস আহিব নালাগে, বাকি 11টা সিটত তেওঁলোকে খেলক আর কংগ্রেস